वर्तमान आम सहित कंठशिल्पी टी शौरीफ ऑनलाइन रे जोड़ी होती सर आपन को अर्गस न्यूज को स्वागत जनइबी आज दिन को आपण के दिन की आज समस्त खराब दिन आउ खास करी आमे गोटे जुगर अवसान संगीत दुनिया रो गोटे अवसान घटला बोली मध्य कहबा ए परिप्रेक्षी रे कौन कहबा पई चाहिबे ये समाज पई आम अइबा को किछ वर्ड्स नै प्रथम कथा हो छी लता मंगेशकर हो छन कि जाने लीजेंड लीजेंड माने के बे जानते नै ते सब के नाम अभी कर रहा है बिल्कुल किंतु लता मंगेशकर विषय कहवाक गले देखते कमी गोटे कोइनसिडेंट जे कल गत का सरस्वती पूजा आ आज विसर्जन आम संगीत कहा जाए जदि सरस्वती जीवंत रूप देखा चाहती तेज से हूँ लता मंगेशकर आज सी भी आम ठार विदाय ये बहुत दुखद विषय কিন্তু সে আম ভিতরে রহবে সবদিন সে গাই যাই সে গীত উড়ি যায় সবদিন চিরস্মরণীয় হয়ে রহব স্যার কোন আপনার ভিন্নতা দেখতে অন্য কণ্ঠশিল্পী আউ লতা মঙ্গেশকর ভিতরে কারণ যে ভিন্নতা আজ সে এত লোকপ্রিয় হয়ে পাইছেন সারা বিশ্বরে সে পরিচিত সফলতার শেষ পাহাচরে সে পৌঁছিলেন সংগীতটা গোটে সাধনা বলে কুযায় আর যদি সংগীতকে সাধনা কুযায় আর সাধনা কণ সেটা জাঁয়া চাহিদা তেমনি লতা মঙ্গেশকর জীবনী তো বয়সর তাঁর সে কমিটি গীত শিখুলে আতে পরিশ্রম করছেন গীত ভিতরে সে সবুলে নিজক মজাই রাখি তাহার ভিতরে রহি সে যে জীবনটি গড়িছেন সংগীতময় জীবন যাত্রাটি গড়ি সেগুলি কেবল শিখলে বি হুয়ে না সেসব তাঁর শিক্ষা পদ্ধতি বহু ডিপেন্ড করে আমার কলচর উপরে ইন্ডিয়ান কলচর উপরে তাঁকর আমার সংস্কার আমার কলচর এগুড়া সব নেই সে লে লতা মঙ্গেশকর আজ্ঞা তবে স্যার আপনার তাঁকু কেতে নিজের প্রেরণা বলে ভাবন্তি এবং কেবেঠু লতা মঙ্গেশকর আপনার মোর কেবল এজ এ সিঙ্গর যদি মতো পচারছেন তবে মোর কেবল সে প্রেরণা বলে কে আপনার যেতে সিঙ্গর দেখুছেন ইন্ডিয়ার যেতে সিঙ্গর দেখুছেন সমস্তে তাঁরা হি প্রেরিত দেখুন জন যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখি যাতে কি ইন্ডিয়ান মিউজিক শিখি যাতে ওয়েস্টার্ন মিউজিক শিখি যাতে আফটর অল যেতবে আপনার ফ্লোর কু যাতে গীত গাইবা তবে আপনার লতা মঙ্গেশকর এবং তাঁর সময়ের সিঙ্গর্স মান হি আপনার প্রেয়ার আপনার গাইড করে থাকে তাঁকু যদি গোটে সিঙ্গর এই আমি যেতবে ছুয়া মান গীত শিখু কেবল ছুয়া মানে যদি ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখি যাবে তবে এইসব গীত গাইপারে নুহ এইসব গীত গাইবার একটা পদ্ধতি আছে গোটে শিক্ষা আছে বহুত কিছু শিখিয়া পড়ব এমানকর গোটে গোটে গীত আচ্ছা আমার লতা মঙ্গেশকর গোটে গোটে গীত গোটে গোটে ক্লাস ভালিয়া নিজে গোটে গোটে ইনস্টিটিউশন সে কম্পোজিশন কু কেমিতি অবজার্ভ করিবা দরকার কেমিতি নেবা দরকার তা ভিতরে থিবা লিরিক কু কেমিতি ফিল করিবা দরকার প্রোনাউন্সিয়েশন কোন রহিবা দরকার এসব জিনিস তাঁক সময়ের কলাকার এবং তাঁক পরবর্তী কলাকার আজি পর্যন্ত আসন্তা পিঢ়ি মানে মধ্য এই জিনিসকে শিখা পাইবে আজি যেপা কি সমস্ত মুহরে সেই গোটিয়ে কথা যে হুয়ে তো আমি আজ যাহু হরাউছে সেভাবে আজ পর্যন্ত গীতিকার বা কণ্ঠশিল্পী আমি হুয়ে তো যদিও পাইনু কিংবা ভবিষ্যতের পাইব বলে আশা রাখিনু এ যুগ পুরুষ সব থাই থাই কি আসতে মানে আমি সর্বসাধারণ লতা মঙ্গেশকর হচ্ছেন জন মাঙ্কর সে সে হচ্ছেন জন দেবী সদৃশ সে তাঁকর আউ কোটি না কোটি আমার যে বৈদিক পরম্পরা আছে সে তার ইয়ে হচ্ছে ছোট ছোট ঝলক সে বৈদিক পরম্পরার আমার যে 20,000 বছর ইতিহাস আজ্ঞা
ସେ ଅନେକ ସମୟରେ ଏକଥା ମଧ୍ୟ ସମସ୍ତେ କୁହନ୍ତି ଯେ ଲତା ମଙ୍ଗେସ୍କରଙ୍କୁ ସେମାନେ ତ ପ୍ରେରଣା ବୋଲି ଭାବନ୍ତି, କିନ୍ତୁ କଥା ହେଉଛି ଯେ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କ ମାନେ ସିଏ ଯେଉଁ ସ୍ତରରେ ଥିଲେ ସେ ସ୍ତରରେ କେହି ପହଞ୍ଚି ପାରିବେ ବୋଲି ମଧ୍ୟ କଳ୍ପନା କରିବା କଷ୍ଟଦାୟକ ହୋଇଯାଏ। କ'ଣ ଏମିତି ତାଙ୍କ ଭିତରେ ସେଇ ଭିନ୍ନତାଟା ଥିଲା? କହିଲି ଏମାନେ ହେଉଛନ୍ତି ଯୁଗ ପୁରୁଷ, ଏମାନେ ଆସନ୍ତି ଭଗବାନଙ୍କ ଦ୍ୱାରା ପଠା ହେଇଥାଏ ଯେ ଏମାନେ ଗୋଟେ ମାଇଲଷ୍ଟୋନ୍ ମାଇଲ ଲିମିଟ୍ ଗୋଟେ ବନେଇ ଦେଇକି ଯାଆନ୍ତି ଯେ ଜଣେ ଭଲ ଗାୟକ ହେବାକୁ ଗଲେ ଏଇ ଲିମିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଗାଇବାକୁ ପଡେ। ମୁଁ ତ ସେମିତି ହିଁ ଭାବେ ଯେ ଲତା ମଙ୍ଗେସ୍କର ଜଣେ ଏମିତି ବ୍ୟକ୍ତିତ୍ୱ କି ତାଙ୍କର ଯେମିତି ଗୀତରେ ଯେମିତି ସେ ଯୋଉ ଜାଗାରେ ଶୀର୍ଷରେ ପହଞ୍ଚି ପାରିଛନ୍ତି ସେଇ ସେଇ ସ୍ଥାନଟି ହଉଛି କେତେକ ତଳେ ନୂଆ ଯୋଉମାନେ ବାରମ୍ବାର ଆସୁଥିବେ ଆଗକୁ ମଧ୍ୟ ସେମାନଙ୍କ ପାଇଁ ସେଇଟା ହଉଛି ମାଇଲ ଖୁଣ୍ଟ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ପହଞ୍ଚିବାକୁ। ଯୋଉ ଗୋଟେ ମିଟର ଗୋଟେ ଥାଏ ନା, ଧରନ୍ତୁ ଜଣେ ହାଇ ଜମ୍ପ କରୁଛି ତ କେତେ ଉଚ୍ଚା ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ଜମ୍ପ କରିପାରୁଛି, ଆଉ ତାକୁ କେତେ ଏକ୍ସଟ୍ରା ଜମ୍ପ କରିପାରୁଛି, କେତେ କଲେ ଯାଇକି ରେକର୍ଡ ବନେଇ ପାରୁଛି, ଏଇ ଯୋଉ ମାପ ଲତା ମଙ୍ଗେସ୍କର ଏମିତି ଗୋଟେ ମାପ ସେ ସର୍ବୋପରି। ଯେତେ ଆସୁଥିବେ ବି ଆପଣ ଆଜିକା ଡେଟ୍ରେ ଯୋଉ ବେଷ୍ଟ ଫିମେଲ ସିଙ୍ଗର୍ସ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଧରିନିଅନ୍ତୁ, ଶ୍ରେୟା ଘୋଷାଲ ଅର୍କଙ୍କୁ ବି ଧରିନିଅନ୍ତୁ, ସେ ବି କାନ୍ଦୁଥିବେ କୋଉଠି ନା କୋଉଠି, ସେ ତାଙ୍କୁ ଲାଗୁଥିବ ଯେମିତି ତାଙ୍କ ଭିତରୁ ସଙ୍ଗୀତଟା ଛାଡ଼ିଗଲା କି। ମୁଁ ଆଜି ସକାଳେ ଯେତେବେଳେ ନ୍ୟୁଜ୍ଟା ଦେଖିଲି, ମାନେ ଫାର୍ଷ୍ଟ ଯେତେବେଳେ ଟିଭି ଲଗେଇଲି ଆଉ ଫାର୍ଷ୍ଟ ନ୍ୟୁଜ୍ ଦେଖିଲି, ସ୍ତବ୍ଧ ହେଇଗଲି, ମୁଁ ଭଲ ଲାଗିଲାନି କିଛି। ଆଉ ଏଇ ମିସିଂଟା ସବୁଦିନ ପାଇଁ ରହିବ ଆଉ ସମସ୍ତଙ୍କ ମନ ଭିତରେ ରହିବ। ବିଲକୁଲ, କାରଣ ସିଏ ନିଜକୁ ଏତେ ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ହଜେଇ ଦେଇଥିଲେ, ତାଙ୍କ ମଧୁର କଣ୍ଠରେ ସମସ୍ତଙ୍କ ମନ ଜିତିଥିଲେ। ହେତୁ ଆଜି ସକାଳେ ଯେତେବେଳେ ଏ ଖବରଟି ସମସ୍ତେ ଗଣମାଧ୍ୟମରେ ଦେଖିଥିବେ, ତାପରେ ସ୍ତବ୍ଧ ହୋଇଯାଇଥିବେ। ଏମିତିକି ହୁଏତ ସଙ୍ଗୀତ ଦୁନିଆ ସହିତ ଆମେ ଯଦିଓ ସେତିକି ଜଡ଼ିତ ନହୁଁ, କିନ୍ତୁ ସଙ୍ଗୀତକୁ ସମସ୍ତେ ଭଲ ପାଆନ୍ତି, ଆଉ ଗୀତିକାରଙ୍କୁ ମଧ୍ୟ ସମସ୍ତେ ସେତିକି ସ୍ନେହ କରନ୍ତି, ସେତିକି ପ୍ରେମ କରନ୍ତି, ଯେଉଁଥିପାଇଁ କି ଆଜି ଲତାଙ୍କୁ ହରାଇ ସମସ୍ତେ ଆଜି ସ୍ତବ୍ଧ ହୋଇଛନ୍ତି। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଆମ ସହିତ କଣ୍ଠଶିଳ୍ପୀ ଟି ସୌରୀ ଥିଲେ, ଏବଂ ସେ ତାଙ୍କର ଆଜି ଯେହେତୁ ଲତା ମଙ୍ଗେସ୍କରଙ୍କୁ ଆମେ ହରାଇଛେ ସେଥିପାଇଁ ସେ ମର୍ମାହିତ, ଏବଂ ତାଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ମଧ୍ୟ ଆମ ସହିତ ସେୟାର କରୁଥିଲେ।